হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি বেসনের লাড্ডু, যেহেতু সামনেই গণেশ চতুর্থী সেই জন্য এই লাড্ডুটা করেছি। খুব সহজ পদ্ধতি আর খুব কম টাইমে হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। আর তিনটে মাত্র জিনিস দিয়ে এই বেসনের লাড্ডুটা আপনারা করে নিতে পারবেন। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করব। তো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নেবো 2 কাপ বেসন, তো বেসনটাকে একেবারে লো ফ্লেমে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটা 1 থেকে 2 মিনিট করব। দু মিনিট পর বেসনটা হালকা ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। এখানে আমি টোটাল বড় চামচে 6 চামচ ঘি ইউজ করেছি, কিন্তু একেবারে দেবো না, 2 চামচ করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোয়ে রেখে কিন্তু এই বেসনটাকে ভালো করে আপনাদেরকে ঘিয়ের সাথে মিশাতে হবে, নাহলে বেসনটা জ্বলে গেলে গন্ধ ছাড়বে। সেই জন্য একদম লো ফ্লেমেই এই কাজটা করতে হবে। তো এইভাবে মেশানো হয়ে যাচ্ছে। তো আমি আরও 1 চামচ এখন ঘি দিচ্ছি। এই করে করে আমি 6 চামচ টোটাল ঘি ইউজ করেছি, যতক্ষণ না বেসনটা একটু মাখা মাখা হয়। আর বেসন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘি অনেকটা ছেড়ে দেবে, সেই জন্য ঘিটা দেখে শুনে দেবেন, তো যতটা লাগবে সেই অনুযায়ী। তো আমার এখানে টোটাল 6 চামচ লেগেছে। তো ঘিটা দেখুন একটু মাখা মাখা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো আর এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেবো, যাতে এই বেসনটা ঠান্ডা হয়ে যায়। এটাই 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটু ফ্যানের তলায় রেখে দেবো, যাতে ঠান্ডাটা হয়ে যায়। খুব একটা ঠান্ডা করা চলবে না, হালকা একটু যেন গরম থাকে, তবে বেসনের লাড্ডুগুলো তৈরি করা যাবে, নাহলে একদম হবে না। তো 5-7 মিনিটের পর বেসনটা ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ একটু গরম আছে। এরপর এতে দেবো 1 কাপ চিনি, মানে 2 কাপ বেসনে 1 কাপ চিনি ইউজ করেছি, আর 1 টিস্পুনের মতো এলাইচি পাউডার দিয়ে বেসনটার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো এরপর একটু হাতে করে মিশিয়ে নেবে বলে লাড্ডুগুলো তৈরি করব। আর দেখুন এইভাবে বেসনটাকে কিন্তু রেডি করতে হবে। খুব বেশি ঘি ইউজ করলে কী হবে, বেসন থেকে ঘি খুব ছাড়বে, তবে মানে লাড্ডুটা পাকানো যাবে না। তো এই মতন হয়ে গেলেই লাড্ডুগুলো এরপর আমি পাক করে নেব। তো হালকা করে হাতে যেরকম আমরা গোল করি লাড্ডু তৈরি করার জন্য, এইভাবে গোল করে তারপর 2 হাত দিয়ে গোল করে নিতে হবে, তাহলেই আমাদের বেসনের লাড্ডু রেডি। তো এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি আগে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাড্ডুগুলো হয়ে যাচ্ছে। আর এই যে বেসনটা একটু হালকা একটু গরম থাকতে হবে, তবে কিন্তু এই লাড্ডুগুলো ঠিকঠাক হবে। তো প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। এরপর উপর থেকে একটু পেস্টটা দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। তো আমার এই বেসনের লাড্ডুটা আপনারা একবার ট্রাই করতে পারেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো ভিডিও ভালো লাগলে আজ এই পর্যন্তই, নমস্কার।